বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। বিকেলে রাজধানীর গুলিস্তানে বীরোত্তম কর্নেল তাহেরের 47তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় এই অভিযোগ করেন তিনি। বলেন, জাসদ কখনো বিএনপি জামায়াতের সঙ্গে আপোষ করবে না। আজকে বিএনপি জামাত যতই নির্বাচনের কথা মুখে বলুক, তারা নির্বাচন ভণ্ডুল করার মারাত্মক খেলায় মেতে উঠেছে। তারা নির্বাচনের আগে ক্ষমতা চায়, তারা নির্বাচনের আগে সরকার উৎখাত করতে চায়, নির্বাচনের আগে সাংবিধানিক ধারা ধ্বংস করে দিতে চায়, নির্বাচনের পরে দুই ধাপের মধ্য দিয়ে তারা রাজাকার সমর্থিত আরেকটা সরকার বাংলাদেশে চাপিয়ে দিতে চায়।